ধ্বংসর করাল গ্রাহক ঐতিহ্যমণ্ডিত যোরহাট কটকী পুখুরী কুম্ভকর্ণ নিদ্রাত সরকার তথা বিভাগীয় কর্তৃপক্ষ আজির প্রতিবেদনের বিশ্বাবলীবুর দেখার মাত্রকে আপনারও মনলৈ যদিহে ভাব আহিছে এয়া এখন গরুর চরণীয়া পথার তেন্তে ভুল হয়েছে আপনার। অবশ্যই গরুর চরণীয়া পথারলৈ যে এই পর্যবেক্ষিত হবলৈ গৈ আছে সেয়া প্রায় খাটান হয়ে পড়েছে। হাবি জঙ্গলেরে ভরি পড়ি এক কর্দময় পরিবেশের সৃষ্টি হওয়া এয়াই হয়েছে যোরহাটের ঐতিহ্যমণ্ডিত কটকী পুখুরীটি। হয়, মই উপস্থিত আছো যোরহাটত, যোরহাটের কটকী পুখুরীর পারত। ইতিমধ্যে আপনার আমি দেখাবলে লৈছো যোরহাটের যে ঐতিহ্যমণ্ডিত কটকী পুখুরীর দুরবস্থার ছবিখন। ইতিমধ্যে দেখা গৈছে কটকী পুখুরীত এতিয়া যেন পানি আপুনি নেদেখে, কটকী পুখুরীত দেখিব কেবল হাবি জঙ্গল। হাবি জঙ্গলে আবরি ধরেছে এই কটকী পুখুরীটি। এই ক্ষেত্রত বিভাগীয় কর্তৃপক্ষই কোনোৱে গুরুত্ব দিয়া নাই আজি অত বছরে, যার বাবে বিভাগীয় কর্তৃপক্ষ কোনো গুরুত্ব নিদার ফলশ্রুতিতে ইতিমধ্যে কটকী পুখুরীটি অস্তিত্বর গড়াহত পড়বলৈ লৈছে। আমি ইয়ার সামগ্রিক পরিবেশ দেখাবলৈ লৈছো, ইয়াত কোনো বিভাগীয় কর্তৃপক্ষ গুরুত্ব নাই দিয়া, আর কিছুদিনের পিছত ইয়াত যে একটা কটকী পুখুরী নামের ঐতিহাসিক পুখুরী আছিল সেয়া নিশ্চিহ্ন হয়ে যাব, নব প্রজন্মই চিনি নাপাব ইয়াত থাকা কটকী পুখুরীর কথা। সরকারে রাজ্যখনের আপুরুগিয়া সম্পদ সমূহ সংরক্ষণ আর সৌন্দর্য বর্ধনের বাবে বিহিত ব্যবস্থা গ্রহণ করার কথা কলেও যোরহাটের কটকী পুখুরীর ক্ষেত্র কিয় হেমাহি করে আহিছে সেয়া রহস্যর আবর্তন। বিভাগীয় কর্তৃপক্ষ তথা সরকারে কেনে পদক্ষেপ গ্রহণ করে সেয়া হব লক্ষণীয়। যোরহাটের একটা রজাদিনিয়া পুখুরী হচ্ছে কটকী পুখুরী। এই কটকী পুখুরী সম্পর্কে কি কব? পুখুরী তো বহুত বেশি লেতেরা হয়েছে, কোনো বালতির পানি খাব নয় বা পানি ইয়ার ওলাব নয়, বিরাট বহুত বেশি লেতেরা হয়ে আছে। পুরা খের পুরা খের ভর্তি হয়ে আছে, মানুষ একদম মানে যাব পারা নাই, রাস্তা সব সব খেলি মেলি হয়ে গেছে। পুখুরী পানি কোনো ইউজ না করে লেতেরার কারণে। কোনো অহা নাই আজিকাল, কোনো মানুষ অহা নাই যে পুখুরী কেন আছে অকমান চাই যাওগে, তেনেকুৱা অবস্থা হয়েছে। পুখুরী তো একেবারে লেতেরা, আগর দিন এনেকা আসলে পানি মানুষে খাইছিল, এটা কোনো খোয়া নাই, পানি লেতেরা বলি পুরা খের জমি আছে, অক খের খের কারণে মানুষ আহা যাওয়া করা, মানুষ খের তো ইমান কারণে মানুষ আহা যাওয়া করা, মানুষ বড় গন্ধ ওলাই আছে, সেইটাই আছে। কটকী পুখুরী কি কব, কটকী পুখুরী বলে কবলে গেলে পুখুরীত পানি হব লাগে, কিন্তু ইয়াত আহোঁতে যাওঁতে আমি জঙ্গল দেখি থাকো। মই এডোখৰতে ওচৰতে দোকান আছে, মই দোকানলৈ অহা যোৱা কৰিলে প্ৰায় চাওঁ পুখুৰী বুলি ক'লে আমি পানী দেখা পাওঁ, ইয়াত জংঘল হৈছে, কোনো হেৰি নোহোৱা হৈ গৈছে মানে। আৰু মানে আশা কৰোঁ আৰু চৰকাৰকো জনাওঁ যে কটকী পুখুৰী আগৰ দিনীয়া ৰজা বুলি জানো, আমিতোতো নাজানো, আমাৰ ককা আইতাহঁতে কয় কটকী পুখুৰী, এড্ৰেছে কাগজে পত্ৰ কটকী পুখুৰী বুলিয়ে হয়। এইটো অলপ যেতিয়া যদি ভাল হ'লহেঁতেন তো তেতিয়া আগলৈও ইয়াৰ চিন এটা থাকিলেহেঁতেন, যদি এনেকৈ থাকে তেতিয়াহলে ইয়াৰ চিন থকাটো আশাটো অলপ ক্ষীণ দেখোঁ। তাকে আমিনো আৰু কি কম, ক'বহে পাৰিম, তো কৰা আৰুতো বেলেগ থাকিব মানুহ, তো যদি সিহঁতক তেওঁলোকে যদি কৰি মেলি দিয়ে তেতিয়া ভাল লাগিব। আমাৰো ওচৰ চুবুৰীয়া বুলি আমাৰো কটকী পুখুৰীতে মোৰ পুখুৰীৰ ওচৰতে মোৰ ঘৰ বুলি এড্ৰেছটো দিও ভাল লাগিব, যদি কটকী পুখুৰীয়ে নাথাকে তো এড্ৰেছটো কেনেকৈ দিম, মেইন কথাটো সেইটো হ'ল। বাৰু ঠিক আছে। যোৰহাটৰ পৰা পুলক চুতীয়া, ৰিপৰ্ট খবৰ লাইভ।